দেখো, অর্গানিক কেমিস্ট্রি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, কীভাবে পরিবর্তন করবে, পরিবর্তিত করবে, যে ব্রোমোবেনজিন থেকে এটা কি বেনজোয়িক অ্যাসিড, তো ব্রোমোবেনজিন থেকে কীভাবে বেনজোয়িক অ্যাসিডে পরিবর্তন করবে বা রূপান্তর করবে। খুব ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা কীভাবে করবে, তো ব্রোমোবেনজিন থেকে বেনজোয়িক অ্যাসিড যেটা করবে, তোমরা কী করবে, এখানে দেবে তোমরা হচ্ছে ম্যাগনেসিয়াম আর হচ্ছে শুষ্ক ইথার দেবে। শুষ্ক ইথার কী বলে, ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার দিলে কী বলো তো, দিলে যেটা উৎপন্ন হবে দেখে নাও, বেঞ্জিন বলয় করো, এটা বেঞ্জিন বলয়, MgBr উৎপন্ন হবে। MgBr এই যৌগটার নাম কী বলো তো, এই যৌগটার নাম হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা গিগনার বিকারক বলা হয়। এটার নাম হলো গিগনার বিকারক, মানে শ্রেণীর যৌগ, ফিনের নাম হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এরপর এখানে কী দেবে, এখানটা দেবে হচ্ছে CO2। CO2 মানে হচ্ছে শুষ্ক বরফ, শুষ্ক কার্বন ডাইঅক্সাইড বরফ, CO2, ঠিক আছে, শুষ্ক বরফ। শুষ্ক বরফ দিলে কী যেটা হয়, এটা ভেঙে দিচ্ছিলাম করে দেখো, এটাকে ভেঙে দিলাম করে এটা হয়, এই বনটা এখানটা গিয়ে লাগে, এটা হচ্ছে বেরিয়ে যায়, মানে বনটা গিয়ে মাথায় উঠে যায়। তা কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে এটা বেঞ্জিন বলেই করলাম, ঠিক আছে, এখানটা দেখে নাও, সি দ্বি বন্ধন, ও যেমন থাকছে তেমন থাকলো, এটা হচ্ছে ও মাইনাস হলো, ঠিক আছে, এটা শুধুমাত্র ও, এটা হচ্ছে ও মাইনাস, আর হচ্ছে MgBr এখানটা অ্যাডিশান থাকলো, MgBr হয়েছে। এবার কী করবে, এখানটা আমি অ্যাসিড মিশ্রিত জল দেবো, H3O+, অ্যাসিড মিশ্রিত জল, লঘু HCl দিলেও হতো, তখন এইটা এইটা বেরিয়ে গিয়ে কী হয়ে যায়, এই জায়গায় হচ্ছে H+ করে যাবে, হয়ে কী হয়ে যাচ্ছে দেখে নাও, তাহলে ওর জায়গায় H+ করলে কি হবে, না C++ হয়ে গেল, হয়ে গেল। তো এইটা হচ্ছে, এটা কি এই বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে একটু ভালো করে দেখো তোমার কীভাবে করতে বলে দিচ্ছি, যে ব্রোমোবেনজিন থেকে কীভাবে তোমরা হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড রূপান্তর, ব্রোমোবেনজিন থেকে বেঞ্জয়িক কীভাবে রূপান্তর করবে। প্রথমে ব্রোমোবেঞ্জিন সে ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার দিয়ে বিক্রিয়া করাবো, গিগনার বিকারক রুক্ষ, গিগনার বিকারক তোমরা জানো, সেই গিগনার বিকারক তৈরি করাই মূল উদ্দেশ্য। তাহলে MgBr যুক্ত হয়ে গেল, মানে এই বেঞ্জিন এটার সঙ্গে এখানে এখানে যুক্ত হয়ে গেছে, তাই এই যৌগটার নামও রেখে দেবে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এরপর শুষ্ক বরফ বা কার্বন ডাইঅক্সাইড, শুষ্ক বরফ হিসেবে কার্বন সংকেত হয়ে রেখেছি, যেভাবে করেছি হওয়ার পর C++ O- MgBr উৎপন্ন হলো। এবার এখানে অ্যাসিড মিশ্রিত জল দেবো বা লঘু HCl দেবো, যেটা খুশি, লঘু HCl দিলে কি সরাসরি বেঞ্জয়িক অ্যাসিড রূপান্তর হয়ে গেল। এইভাবে ব্রোমোবেনজিন থেকে বেঞ্জয়িক অ্যাসিড এইভাবে সহজ উপায়ে রূপান্তর করা যায়। আশা করি তোমরা ঠিকঠাক করে বুঝতে পেরেছো। কোনো অসুবিধার অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবে।